দেখলেন তো আমি ই করলাম, একটু আগে রান্না শেষ করলাম। এটা হলো কালকে রাতে আমি চাপিলা মাছ ভেজে রাখছিলাম আর ই দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, এটা কালকে রাতে দিয়ে গেছিল পপি। এটা সাথে সাথে রান্না করছি আমি, ফ্রিজে রাখি নাই, অবশ্য রাত্রেও খাইছি একটু রান্না করে আমি ফ্রেশ। আর এখন তো যে লাউ তরকারি দিয়ে রান্না করলাম, চিংড়ি মাছ, ব্রোকলি, বেলি পেপার, গ্রিন পেপার সব অ্যাড করে যে করছি, আর টমেটোর টক কালকে রান্না ছিল, লাউ শাক সিম্পল, আজকে সব ভেজিটেবল বেশি, এই আমার আজকের মেনু। আর ইউগার্ট মিষ্টি দই বানাইছে, ওটা এখনো রেডি হয় নাই, পরে দেখাবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আপনারা আমার সাথেই থাকবেন, সবসময় হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি, দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভাই বোন সবার জন্য। আমার ভিডিওটা কেমন হলো জানাবেন, আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।